হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুড জার্নি। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের আম সত্ত্ব তিনটি ভিন্ন স্বাদের। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। আম সত্ত্ব তৈরি করতে আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে কুচি করে কেটে নিব। এতে করে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে যেভাবে খুশি আমটাকে কেটে নিতে পারবেন। সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। একটি প্যানে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখন মিডিয়াম আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নেব, আর মাঝে মাঝে আমগুলোকে নেড়ে দিব। আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চিকন করে কাটার জন্য আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটে দিয়ে এখানে ঘুটে নিচ্ছি, যার কারণে আরো বেশি স্মুথ হয়ে যাবে। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এর ফলে আমগুলোর মধ্যে কোনো ধরনের আঁশ বা বড় কোনো অংশ থাকলে সেগুলো ফেলে দেওয়া যাবে। আপনারা চাইলে আমগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তাহলে একদম স্মুথ একটা পেস্ট হবে। আমের পিউরিটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1 ভাগ আমের পিউরি নিয়ে একটি প্যানে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আরো দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, এবং আরো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ফুড কালার। চিনিটা গলে যাওয়ার পরে আমি চেক করে নিব মিষ্টিটা ঠিক আছে কিনা। আমটাতে মিষ্টি কম হয়েছে, তাই আরো 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনির পানি গলে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। একটি প্লেটে একটু আমের পিউরি নিয়ে উঁচু করে ধরবেন। যদি একই জায়গায় থাকে তাহলে বুঝবেন আমসত্ত্ব তৈরির জন্য পারফেক্ট। এবার একটি ছড়ানো প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর জাল করে রাখা আম দিয়ে দিব। এখন পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আরো 1 ভাগ আমের পিউরি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আরো দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, 5 ফোড়নের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, এবং লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, এবং মিডিয়াম আঁচে রান্না করে নিব পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত। আবারও সেই একই পদ্ধতিতে চেক করে নিব জাল করা হয়েছে কিনা। এবার জাল করা পিউরি ছড়ানো প্লেটে ঢেলে দিচ্ছি। এখন আমি সবশেষ আমের পিউরির অংশটুকু ঢেলে দিচ্ছি। এরপর আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আরো দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, বিট লবণ দিচ্ছি 1 চা চামচ, নর্মাল লবণ দিচ্ছি 1/2 চা চামচ, এখন সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিব। জাল করা হয়ে গেলে একটি ছড়ানো প্লেটে দিয়ে দিচ্ছি। এবার আমি এই আমগুলো 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিব। আপনারা যদি ছাদে শুকাতে দেন তাহলে আপনাদের একদিনেই শুকিয়ে যাবে। ফিরে আসলাম 2 দিন পর, আম সত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে। এবার আমি প্লেট থেকে উঠিয়ে নেব, এরপর পছন্দ মতো কেটে নিচ্ছি। আশা করছি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।